নীলকণ্ঠেশ্বর প্রোডাক্ট খালি লিখেছি এড্রেস তো না দিটা গোটা এস গোটা আর আর কেন করব মু এক নম্বর করি দেই দিলি গুটে মন্ড পিস যাইনি মোর রিটার্ন হলা মু তা সসার উলি না নাই ও এক নম্বর কে মাগি দি এক নম্বর চেয়ার করি দিয়া হচি দুই নম্বর বলে সস্তা রে তেল দুই নম্বর নাই রা সস্তা তেল কোন রাইস ব্র্যান্ড পকাই দি দিয়া হচি খালি সস্তা দরকার মার্কেট হচি রাইস তেল 400 টাকা তো মু দরকার 120 টাকা রাইস তেল কোড আনি কি খালি রাইস ব্র্যান্ড পকাই দি দিয়া হচি লাইসেন্স পদার আনি কি বটল লাইসেন্স আনি কি করা হচি না ফুড লাইসেন্স হনা হচি ফুড লাইসেন্স রে তিলাইলু কগনাইট আইলু সবু দিয়া হচি হলা ফুড লাইসেন্স জানলে হলা আর কোন আছে ম্যানুফ্যাকচার ডেট সব পকেয়ার আছে আর মো একলা একা একলা কত কাম করতি না না পাবলিক ন আজকাল লাভ লোকন রাখলে মন আপনি নতলে না ব্যাপার ছাড় দিছি না লোকন মো করি হ্যাঁ 1 2 ইয়ার্স হলা হ্যাঁ ফুড লাইসেন্স আছে আগুডু সুরিষ তেল ভাল মিলতিলা মো সুরিষ তেল পকাইকি করতিলি তারপরে মিললানি ভাল তেল মিললানি হ্যাঁ ট্রেড লাইসেন্স সব অছি ট্রেড লাইসেন্স সব নথিলে মু এত দিন মু দুই বর্ষ লে করি মার্কেটে বুলি না কোন কোন না না এক নম্বর করিয়া কোন ভাই বন্ধ করিয়া লোক কোন চেঞ্জ যাব বলে আমি হলে মিক্সিং করিয়ার বন্ধ করে দেবো মু করছি মু মানুছি বেলা মু মিক্স করি বিকুছি বলে মানুছি লুকিয়ার নাই লুকিয়ার ইয়ে কিটা অবশ্যই হ্যাঁ কোন না নাই 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 স্যার হ্যাঁ মু ভাই না আপন সস্তা মাগিলে সস্তার দিয়া হবো ভাল মাগিলে ভালর দিয়া হবো নাই নাই আপনার এপটে জড়া যাওছ 100 টাকা জড়া কিনছ 80 টাকা জড়া কিনছ 70 টাকা জড়া কিনছ এবে তো জনা পড়ুছে সে মানে মিস ব্র্যান্ডিং করিছি বলি ব্র্যান্ড কু ইয়ে করিছি এন্ড অ্যাডাল্টেড বি করিছি বলি জনা পড়ছে বাট টেস্টিং করলা পরে জনা পড়িও প্রকৃতরে কোন আছে কোন না প্রাথমিক তদন্তরু তারপরে আমি দেখিবা টেস্ট কলা পরে যাহা জনা এবে তো কিছু জবত হয়নি বাট আমার যে তিন প্রকার সে অয়েল বাহারিছে সেগুলা আমি অ্যানালিসিস পঠাইবু ওকে ম্যাডাম সে তো ব্র্যান্ড আনুচি তো ব্র্যান্ড তেল কো আনি করি নন ব্র্যান্ড আর তার গোটে নিজ ব্র্যান্ড রাখুছি এমনি কিছু কোন অর্ডার নিয়েছি কি ম্যাডাম না না ব্র্যান্ডিং সে রিপেকর যে ব্র্যান্ডিং টাকু সে গোটে তার না ব্র্যান্ডিং দব বালাজি ব্র্যান্ডিং পাই কইছি সে ওনলি ফর মাস্টার্ড অয়েল পাই অ্যাপ্লাই করছি
ବଟ୍ ଅନ୍ୟ ଅଏଲ୍ ପାଇଁ ସେ ତାର ପାମୋଲିନ୍ ଟିନ୍ ଅଏଲ୍ ପାଇଁ ତାର ଆପ୍ରୁଭାଲ ନାହିଁ। ସେ ଭିତରେ ମ୍ୟାଡମ ବ୍ୟାଚ୍ ନମ୍ବର, ମ୍ୟାନୁଫ୍ୟାକ୍ଚରିଂ ୟୁନିଟ୍, ଆଡ୍ରେସ୍ ଏସବୁ ରହିବା କଥା। ହଁ, ମାନେ ପ୍ୟାକେଜିଂ ଆଣ୍ଡ ଲେଭେଲିଂ ଅନୁସାରେ ସେ ସବୁ ମେନସନ୍ କରିବା କଥା, ବଟ୍ ଆମେ ପ୍ରାଥମିକ ତଦନ୍ତରୁ ବି ଦେଖୁଛୁ ସେଗୁଡ଼ା ମେନସନ୍ ହେଇନାହିଁ। ତାପରେ ମ୍ୟାଡମ ଏ ତ ଗୋଟେ ଜନବସତି ଏରିଆରେ ଗୋଟେ ଦୋକାନ, ଗୋଟେ ପ୍ୟାକିଂ ୟୁନିଟ୍ କରିଛି, ତାର କଣ ନିୟମ ରହିଛି, ତାର କଣ କରିବା କଥା? ଦେଖନ୍ତୁ, ଆପ୍ରୁଭାଲ ଯଦି ଆମର ଟ୍ରେଡ୍ ଲାଇସେନ୍ସ ହଉଛି ମେନ୍ କଥା, ମ୍ୟୁନିସିପାଲିଟି ଯଦି ଟ୍ରେଡ୍ ଲାଇସେନ୍ସ ଦେଇଥିବେ ଏଠି ବିଜନେସ୍ କରିବା ପାଇଁ, ତାହେଲେ ହଁ ସେ ପାଇଛନ୍ତି, ଦେଖଉଥିଲେ ତ, ବଟ୍ ଟ୍ରେଡ୍ ଲାଇସେନ୍ସ ଯଦି ଅଛି ମାନେ ସେ ବ୍ୟବସାୟ କରିପାରିବେ, ସେଇଟା ଆମେ କହିପାରିବୁ। ବାହାରେ ତାର ଗୋଟେ ତାର ନିୟମ ରହିଛି, ଗୋଟେ ଟ୍ରେଡ୍ କରିବ କି ୟୁନିଟ୍ କରିବ, ଏଟା ରିପେକିଂ ୟୁନିଟ୍ ବାହାରେ ଲଗେଇବା କଥା ସବୁ ରଖିଛି କି? ହଁ, ମାନେ ଏବେ ତ ତାର ଆମେ ଦେଖିଲୁ ଯେ ନାହିଁ, ବଟ୍ ଛୋଟ ଛୋଟ ରଖିଛି ସେଟା ହବ ନାହିଁ, ବଟ୍ ବାହାରେ ଗୋଟେ ମେନସନ୍ କରିବା ଦରକାର ବୋର୍ଡ଼ରେ।